প্রদুপম চক্রবর্তী আপনাদের চাই আছে টাইমেড ডাঙর প্রশ্ন, ডাঙর প্রশ্ন, কংগ্রেসত গাদ্দার কোন, কংগ্রেসত কোন কোন সুমাই আছে গুপ্তচর, যা তিনি চারি বছর ধরে এই বিষয়টি সর্বাত্মক চর্চা হয়ে আছে, কেতিয়াবা বিষয়টি তল পড়ে, আকো সময় আহিলে বিষয়টি উপরলে উঠি আহে, বিধানসভার এই অধিবেশনের সময় আকো এবার কংগ্রেসত গুপ্তচর কোন, কংগ্রেসের গাদ্দার কোন কোন, এই সম্পর্ক বিষয় উত্থান ঘটিছে বিধানসভাত। ইয়াক লৈ আওপাকে সাহক পক্ষই কংগ্রেসক ঠাট্টা মস্করা করবলেও এরা নাই, বিভিন্ন ধরনের মন্তব্য প্রথমে স্ক্রিনত দেখাই লব খুঁজছো সেই মন্তব্য আর আস্থা, কংগ্রেসত বিশ্বাস আর আস্থা নাই নেকি, এক ডাঙর প্রশ্ন এটা কংগ্রেসত, কংগ্রেসত গুপ্তচর গাদ্দার কোন, এই বিষয়ে এটা চর্চা হয়ে আছে, কংগ্রেসত গুপ্তচর আছে গাদ্দার আছে, প্রদেশ কংগ্রেসে প্রস্তুত করেছে গুপ্তচর আর গাদ্দার এখন তালিকা, ইতিমধ্যে যা এবছরেরপা এই গাদ্দারের তালিকা মাঝে মাঝে প্রস্তুত করে থাকে, ছয়জনীয়া তালিকা লৈ সাজু হয়েছে প্রদেশ কংগ্রেস, ছজন গাদ্দারের তালিকাত আছে কংগ্রেসের, গাদ্দার বা গুপ্তচর, চব্বিশের নির্বাচনের পূর্বে এই গুপ্তচর আর গাদ্দারক খেদিব প্রদেশ কংগ্রেসে, সাজু হয়েছে ইতিমধ্যে সেই গাদ্দারক সাজু করা হয়েছে, কোন কোন সেই গাদ্দার, অসম বিধানসভাত খোদ মুখ্যমন্ত্রীয়ে কৈছে কংগ্রেসের পর তথ্য লাভ করে থাকে, খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে কংগ্রেসের পর তথ্য লাভ করে থাকে, কিন্তু কোনে মুখ্যমন্ত্রীক দিয়ে এই তথ্য ইয়াতাইতকৈ ডাঙর কথা, আর ইয়ারপ্রায় গুপ্তচর বা আড্ডার প্রসঙ্গটো আরম্ভ হয়, কোন গাদ্দার কোন গুপ্তচর, কংগ্রেসত কেবল গাদ্দার আর গুপ্তচরেই থাকে নেকি, বারে বারে কিছু লোক বিজেপি লৈ যাওয়ার পিছতো ওয়াশিং পাউডার নির্মাণ হওয়ার পিছতো গাদ্দার শেষেই হওয়া নাই নেকি, তৃণমূল কর্মীর পর নেতা পর্যায়ালে কিয় বিশ্বাস আর আস্থার অভাব তেওঁলোকৰ, কি কারণে এজন মুখ্যমন্ত্রীর বক্তব্য ইমান হাহাকার, সদনত মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে কংগ্রেসে হঠাৎ আনিলে বিষাধিকার প্রস্তাব, মন করব এখার কথা, বিষাধিকার প্রস্তাব আনিলে মুখ্যমন্ত্রীয়ে বক্তব্য উঠোৱাৰ লগে লগে উঠি গল কংগ্রেসের বিষাধিকার প্রস্তাব, এইটো হয়েছে আটাইতক ডাঙর সমস্যা, কংগ্রেসত কিয় ইমান গুপ্তচর ইমান গাদ্দার, ইতিমধ্যে কংগ্রেসে আমার হাতত পড়া তথ্যমতে কংগ্রেসে ছয়জনীয়া এখন তালিকা প্রস্তুত করেছে গাদ্দারের তালিকা, ভাবে যে এওঁলোকে গোপনে হিমন্ত বিশ্ব শর্মাক খবর দি থাকে, কংগ্রেসে লওয়া প্রতিটি ভূমিকার কথা ভিতরে ভিতরে খবর দি থাকে, আর তেনে এখন ছয়জনীয়া তালিকা প্রস্তুত করেছে, সেই ছয়জনীয়া তালিকাত দক্ষিণ কামরূপর পর আরম্ভ করে নগাঁও হয়ে কেবাজানো বিধায়কর নাম তাত সুমাইছে, কংগ্রেসের সঙ্গে যি কথা পাতে, সভাপতিয়ে যি ধরনের কথা কয়, বিরোধী দলপতিয়ে যি ধরনের কথা কয়, সেই কথা সমূহ এই ছয়জন গাদ্দারে হেনু বিজেপিক বিশেষকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক খবর দিয়ে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আওপাকে তেওঁৰ পুরনি বন্ধুর নাম উল্লেখ নকরাক চরিত্র বর্ণনা করেছিল যে মোক ভিতরি খবর দি থাকে কংগ্রেসের, সেয়া সদনের ভিতর সমগ্র পরিস্থিতি সেই সময়ত রাহুল গান্ধীর প্রসঙ্গটে স্থান পাই আছিল, আর তেওঁৰ মন্তব্যের পিছতে সমগ্র বিষয়টি গুপ্তচর অথবা গাদ্দারের পর্যায়ে গুছি গল, সদনত বারম্বার এই কথা কবলে চেষ্টা করলে, কিছু সময় এই কথা কোয়ার পিছত নিজে সেই প্রস্তাব উঠাই লয়, কিন্তু কংগ্রেসের মানে এখন দেখাব বিচারিছো কংগ্রেসে কি ধরনের বিধায়নী দলে এখন প্রস্তাব গ্রহণ করেছিল, কংগ্রেসে বিষাধিকারের ভঙ্গর অভিযোগ উত্থাপন করেছিল, মই যদি স্ক্রিনত দেখাব পড়ো আপনার যে কেনেকৈ তেওঁলোকে এক প্রস্তাব গ্রহণ করে, আর সেই প্রস্তাব সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত লয়, কিন্তু মুখ্যমন্ত্রী যেতিয়াই নিজের প্রস্তাব উঠাই লয় সদনত, ইয়ারে বিষাধিকার ভঙ্গর যে অভিযোগের যখন পত্র সেই পত্রখনো এক প্রকার কংগ্রেসে নচ্ছাত করে, কংগ্রেসত বিশ্বাস আর আস্থা নাই নেকি, ইয়াতাইতক ডাঙর প্রশ্ন, কোন কোন গাদ্দার ইমানখিনি কংগ্রেসের ইতিমধ্যে বিজেপিমুখী হল, এটা তার পিছতো কোন কোন গাদ্দার এটা কংগ্রেসত সুমাই আছে, ই এক ডাঙর প্রশ্ন, এইখান আপনাদের দেখবলে সক্ষম হয়েছে যখন পত্র, এই পত্রখন তেওঁলোকেই দিছিল, বিষাধিকার ভঙ্গর অভিযোগ উত্থাপন করেছিল, বহু কেজনে তাত স্বাক্ষর করেছিল, রকিবুল হুসেনের পর আরম্ভ করে সকলে, আর এই যেতিয়াই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই প্রস্তাব উঠাই ললে, বিষাধিকার ভঙ্গর যে প্রস্তাব
সেই প্রস্তাবও তেওঁলোকে উঠাই ললে অর্থাৎ মুখ্যমন্ত্রীয়ে উঠোৱাৰ লগে লগে যেন ৰৈ আছিল তেওঁ উঠালে আমিও সামৰণি পেলাম এই বিতৰ্ক অর্থাৎ মুখ্যমন্ত্রীৰ হৈতে প্রত্যক্ষভাৱে কংগ্ৰেছৰ বহু নেতাই সংঘাত কৰিব নিবিচাৰে ই এক কংগ্ৰেছৰ বাবে এক ডাঙৰ সমস্যা কংগ্ৰেছৰ বহু লোকে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ সন্মুখত থিয় হৈ কথা কব নোৱাৰে যি ধৰণে কথা কব লাগে কংগ্ৰেছৰ হৈ বিৰোধী দলৰ হৈ যি ধৰণে কংগ্ৰেছে সন্মুখত কথা কব লাগে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ সন্মুখত কেতিয়াও কব নোৱাৰে কেৱল কত কয় সাংবাদিকৰ আগত কয় কেমেৰাৰ সন্মুখত কয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ সন্মুখ পোৱাৰ লগে লগে প্ৰদেশ কংগ্ৰেছৰ বাঘা নেতাৰ জোৰবিলাক কমি যায় তেওঁলোক সৰল হৈ পৰে তেওঁলোকৰ সেই আগৰ সফলতা নাথাকে এই গাদ্দাৰ আৰু গুপ্তচৰৰ যিটো প্ৰসংগ কংগ্ৰেছৰ লগত জড়িত হৈছে তাতেই ইয়াৰ চৰিত্ৰ নিৰ্ণয় কৰে নেকি প্ৰদেশ কংগ্ৰেছে এবাৰ সুধিব লাগে আমাক ভাল সাহস যেনেকৈ লাগে ভাগ বিৰোধীও লাগে দেখিবলৈ সক্ষম হ'ম বিৰোধীৰ প্ৰসংগ যেতিয়াই আহে তেতিয়াই কংগ্ৰেছৰ কথা স্বাভাৱিকতাই মনলৈ আহিব কিন্তু কংগ্ৰেছৰ কথা আহিলে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা বা বিজেপিৰ আন আন মন্ত্ৰী বিধায়কে কংগ্ৰেছৰ ভিতৰচৰা সম্পৰ্কে যি আগতে কংগ্ৰেছী আছিল তেওঁলোকে ভিতৰচৰা সম্পৰ্কে এনেকৈ কথা ক'বলৈ আৰম্ভ কৰে যে প্ৰদেশ কংগ্ৰেছৰ অৰ্থাৎ কংগ্ৰেছৰ বিধায়ক মন্ত্ৰীৰ মাত নোহোৱা হৈ যায় কিয় এই অৱস্থা হৈছে কংগ্ৰেছ এনে এটা পৰিস্থিতিলৈ কিয় গৈছে য'ত ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই আঙুলিৰ ঠাৰত তেওঁলোকক উঠা নমা কৰিব পাৰে উঠা বহা কৰাব পাৰে এই পৰিস্থিতি কিয় আহিছে কেতিয়াবা প্ৰদেশ কংগ্ৰেছে আমাৰ এই দৃষ্টিভংগী এবাৰ সমালোচনা কৰাৰ প্ৰয়োজন আত্মসমালোচনা কৰাৰ প্ৰয়োজন এতিয়া গাদ্দাৰৰ এখন লিষ্ট প্ৰস্তুত কৰিছে কংগ্ৰেছে ছয়জনীয়া এখন গাদ্দাৰৰ লিষ্ট ইতিমধ্যে তেওঁলোকৰ সাজু হৈছে আৰু সেয়াক কংগ্ৰেছ হাইকমাণ্ডক জমা দিব কিন্তু আপোনালোকে জানে দিল্লীত এতিয়া অৱস্থা নাই কংগ্ৰেছৰ ৰাহুল গান্ধীৰ এই পদ খাৰিজৰ পিছত যি পৰিস্থিতি সেই পৰিস্থিতিত এনেকুৱা এখন তালিকা প্ৰদেশ কংগ্ৰেছে লৈ যোৱাৰ কথা স্বাভাৱিকতে নাহে কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথা এই ইস্যুটোক লৈ পেলাইও প্ৰদেশ কংগ্ৰেছৰ বিধায়কসকলে যি ধৰণে মুখ্যমন্ত্ৰীৰ সন্মুখত থিয় দিব লাগিছিল বিজেপিৰ সন্মুখত থিয় দিব লাগিছিল থিয় দিব পৰা নাই বোধ কৰোঁ তাতেই কংগ্ৰেছৰ দুৰ্বলতা লুকাই আছে 2024ৰ নিৰ্বাচন আহি আছে বহুতে ভাবিছে নিৰ্বাচনৰ পূৰ্বে কংগ্ৰেছৰ কেইগৰাকীমান বিধায়ক বা নেতা বিজেপিমুখী হ'ব আৰু তাৰ মাজত প্ৰদেশ কংগ্ৰেছে গাদ্দাৰৰ তালিকা প্ৰস্তুত কৰিছে গুপ্তচৰ কোন প্ৰদেশ কংগ্ৰেছে বিচাৰি আছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই মোক খবৰ দিয়াৰ বুলি কোৱাৰ লগে লগে কংগ্ৰেছৰে এছামে কৈছিল যে নহয় এয়া ভুল পথে পৰিচালনা কৰিবলৈ ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই এনে কথা কৈছে আন বিধায়ক কংগ্ৰেছৰ খোদ বিধায়কে কৈছে আমি ইতিমধ্যে কংগ্ৰেছৰ ভিতৰ চৰাত কোন এই গুপ্তচৰ কোন এই স্পাই আমি বিচাৰি আছোঁ কিয় ক'বলগীয়া এনে পৰিস্থিতি কংগ্ৰেছৰ আহিল এয়াই কংগ্ৰেছৰ দুৰ্ভাগ্য প্ৰদেশ কংগ্ৰেছৰ দুৰ্ভাগ্য ৰাজীৱ ভৱনৰ দুৰ্ভাগ্য যে তেওঁলোকে বিজেপিৰ নেতা মন্ত্ৰীৰ চকুত হৈ কথা ক'ব নোৱাৰে সৎ সাহসৰ অভাৱ তেওঁলোকৰ দূৰে কেৱল সাংবাদিকৰ সন্মুখত কেমেৰাৰ সন্মুখতে ডাঙৰ কথা ক'ব পাৰে প্ৰদেশ কংগ্ৰেছৰ নেতা আৰু কৰ্মীয়ে সেই একে কৰ্মীয়ে যেতিয়াই ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ মুখামুখি হয় লাজুকি লতাৰ দৰে কোচ খাই পৰে কিয় সি ডাঙৰ প্ৰশ্ন এতিয়া আমি আপোনালোকলৈ আগবঢ়াইছোঁ এই সম্পৰ্কে এগৰাকী বিধায়কে কি কৈছে গুপ্তচৰ বিধানসভাত আলোচনা কি কৈছে আপোনালোকে এবাৰ শুনক আৰু শুনি বুজি পাব মই কোৱা কথাষাৰৰ বিশ্বাসযোগ্যতা কিমান শুনক কংগ্ৰেছ বিধায়িনী দলৰ বৈঠকৰ বিষয়ে যি কথা উত্থাপন কৰিছিল পৰৱৰ্তী সময়খিনিত সেই কথা মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰে উঠাই লৈছে তাৰ পিছতো যদি আপোনালোকে তাক সত্ৰতা বিচাৰি থাকে সত্ৰতা বিচৰাৰ প্ৰশ্নই নাই তেওঁ যেতিয়া কথা এটা কৈছে উঠাই লৈছে তাৰ পাছত তাত আৰু ক'বলগীয়া কিবা আছে নেকি স্পষ্ট কথা আমাৰ বিধায়িনী দলৰ কোনো কথাই যিমান সন্মানীয় সদস্য আছে কোনো কথা নকয় ক'তো আমাৰ বিশ্বাস আছে আৰু আমি সকলো ঐক্যবদ্ধভাৱে
বিধানী দলৰ দলপতি নেতৃত্বত একেলগে বিধানসভাত আমি ৰাজ্যৰ হকে ৰাজ্যখনৰ হকে কাম কৰি আছোঁ। নিশ্চিতভাৱে আমিতো বিধানসভাত এতিয়া মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কোৱাৰ পিছতেই সকলো সদস্যসকলে মাননীয় অধ্যক্ষ ডাঙৰীয়ালৈ আমি এখন পত্ৰও লিখিছোঁ। গতিকে সেই পত্ৰ এতিয়াও অধ্যক্ষ ডাঙৰীয়াৰ টেবুলত আছে। গতিকে আমি সকলোৱে সকলো সদস্যসকলে স্পষ্টভাৱে নিজৰ স্বাক্ষৰিত পত্ৰখনৰ সকলো সদস্যসকলৰ স্বাক্ষৰিত পত্ৰ অধ্যক্ষলৈ প্ৰেৰণ কৰা হৈছে। তাৰপিছতে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই তেখেতৰ ভাষণত কথাখিনি উঠাই লৈছে। গতিকে নিশ্চিত এই বিষয়ে আজি অধ্যক্ষ আমাৰ বিধায়িনী দলৰ এখন বৈঠকো হ'ব, তাৰ আলাপ আলোচনা হ'ব। কিন্তু স্পষ্টভাৱে কওঁ যে বিধায়িনী দলত বৰ্তমান কংগ্ৰেছ দলৰ যিমান বিধায়ক বিধায়িকা আছে সকলোৱে দলৰ নিষ্ঠা দলৰ প্ৰতি নিষ্ঠা সহকাৰে কাম কৰি আছে, ৰাজ্যখনৰ প্ৰতি ৰাজ্যৰ ৰাইজৰ প্ৰতি সকলোৱে দায়বদ্ধ, আৰু বিৰোধী হিচাপে যিখিনি আমি দায়িত্ব কৰ্তব্য পালন কৰিব লাগে আমি কৰি আছোঁ। এই বিষয়ে আপোনালোকে বহুতবাৰ আগতেও বাতৰি পৰিৱেশন কৰিছে, আমাৰ ফালৰ পৰা কেন্দ্ৰীয় নেতৃত্বই হওক ৰাজ্যিক নেতৃত্বত বিভিন্নভাৱে মত প্ৰকাশ কৰিছে। গতিকে নিশ্চিতভাৱে এই বিষয়বিলাকত কংগ্ৰেছৰ আদালতত বিচাৰ হৈ আছে, কংগ্ৰেছৰ আদালতে বিচাৰ হ'ব দিয়ক। থেংক ইউ। আমি ভাবোঁ নৰেন্দ্ৰ মোদী চৰকাৰে বা বিজেপি দলে মূল্যবৃদ্ধিৰ ক্ষেত্ৰত এটা ৰেকৰ্ড কৰিব বিচাৰিছে। তেখেতসকলে এনেকুৱাভাৱে মূল্যবৃদ্ধি কৰিব বিচাৰি আছে যি মূল্যবৃদ্ধি গোটেই সমগ্ৰ বিশ্বৰ ভিতৰত ভাৰতে যাতে ৰেকৰ্ড কৰিব পাৰে। আৰু তাৰ পিছতো যদি আপুনি বিজেপিক সোধে আজি ঔষধৰ মূল্যবৃদ্ধি হ'ল, সকলো কোনটো বয় বস্তুৰ কোনটো সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধি হোৱা নাই, এই কথাবিলাক যদি আপোনালোকে সাংবাদিক বন্ধুসকলে নাইবা বিৰোধীয়ে যেতিয়া বিজেপিক সোধে তেওঁলোকে এটাই উত্তৰ দিয়ে, ৰাইজে আমাক ভোট দিয়ে, ৰাইজে তেওঁলোকক ভোট দিয়ে, অৰ্থাৎ ৰাইজে ভোট দিয়াৰ কাৰণে তেওঁলোকে মূল্যবৃদ্ধি কৰে। গতিকে মূল্যবৃদ্ধি বিজেপিয়ে ৰুট তেতিয়াই কৰিব যেতিয়া ৰাইজে ভোট নিদিয়ে। সেইকাৰণে ৰাইজৰ আদালতত এই বিচাৰ কৰিব লাগে।